গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা যে যেখান থেকেই হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল মোটামুটি আমার সব কাজকর্ম হয়ে গেছে যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি তো চলো জলটা ওদিকে নিয়ে গিয়ে চানটা সেরে নিই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চান হয়ে তো চান সেরে চলে এসেছি গাছের ফুল তুলতে যে দেখো তো এই ফুলগুলো তুলতে বেশ অনেকটাই টাইম লাগে এই গাছটা না অনেক ফুল হয় তো দেখো এতগুলো ফুল হয়েছে তুলে নিয়ে এবার চলে যাচ্ছি বৌদিদের এই দিকে এই বাগানে কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি তারপরে বৌদিও তুলবে তো আমি চার পাঁচটা থেকে ফুল নিয়ে নেব তো চলো এই ফুলটাও নিয়ে নিয়েছি তারপর আবার দেখো নিয়ে নেব এই যে আকন্দ ফুল জবা ফুলগুলো কত সুন্দর ফুটেছে আকন্দ ফুলটাও তুলে নিয়েছি তো পুজোটা আমার সারা হয়ে গেছে তারপরে এই যে তোমাদের দাদা চলে এসছে বাজার নিয়ে আজকে যেহেতু রবিবার যার জন্য তোমাদের দাদা বাজারটা করলো সারা সপ্তাহে তো আমি করি রবিবারটায় যদি কিছু লাগে আমি তো বেরোই না যার জন্য তোমাদের দাদা করে তো নিয়ে চলে এসছে চাল চালটা আনা হয় না ওই রবিবারে একটু ভালো চালের ভাত খাওয়া হয় যার জন্য চাল ওদিকে সাদা তেল এখানে চা পাতা চা পাতাটা একেবারে শেষ হয়ে গিয়েছিল আর এনেছে এখানে ডিম ওই দশটার মতো এখানে ডিম রয়েছে তো এই আনা আর এদিকে দেখো পাউরুটি এনেছে কিন্তু পাউরুটিটা আজকে লাগতো না তোমাদের দাদা জানে না নিয়ে চলে এসছে আর এখানে প্যাটিস নিয়েছে এক প্যাকেট যা তো আমার ভালো লাগে আর সফেদ আছে আর টাটা নুন আর এই হচ্ছে কাশ্মীরি মিচ যেহেতু আজকে রবিবার মাংস হবে এটা একটু লাগবে শেষ হয়ে গিয়েছিল আর এই যে বাপ ব্যাটা নারকোল তেল মাখে তো তেল ওদের জন্য তো তারপরে বসিয়ে দিছি চা চা পাতাটা একেবারে ডিপের মধ্যে ঢেলে আগে চা বসিয়ে দিয়েছি যেহেতু চা খাওয়া হয়নি আজকে আর তোমরা তো আমার ভিডিওর প্রথমেই দেখো যে চা হতে চা পাতা ছিল না যার জন্য একটু দেরি হলো বসাতে তো চাটা ঢেলে নেওয়া বারে তোমাদের দাদাকে সুগার ফ্রি বড়ি দিয়ে দিয়েছি মানে গ্লাসের মধ্যে আর আমার চিনি নিয়ে নিয়েছি আর সাথে একটা করে প্যাটিস ওই জন্য এনেছিল যে প্যাকেটটা তা থেকে প্যাকেটটা কেটে দুজনের দুটো প্যাটিস নিয়ে নিয়েছে ছেলে গেছে আঁকাতে তো দেখো তোমাদের বলছিলাম এই যে পাউরুটিটা লাগবে না তার কারণ হচ্ছে এই কালকে রাতের পরোটা ছিল তিনটে তো যার জন্য বলছিলাম লাগবে না তোমাদের দাদাকে এটাই দিয়ে দেবো আর চলো টিফিনটা তোমাদের দাদা করে নিই আর ছেলেও দেখো অনেকক্ষণ এসে গেছে ওকে কিন্তু আজকে বাটার টোস্ট করে দিয়েছি খেয়ে দিয়ে চান করে ও ঘুমাচ্ছে আবার মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে আজকে যে কি বলবো তোমাদের খালি ঘুম ঘুম লাগছে গো তো দেখো এখানে তোমাদের দাদা দুআঁটি কলমি শাক এনে দিয়েছে তো দুআঁটি তো একবারে করব না একটা রেখে দেবো আর একটা করব আর এখানে এনে দিয়েছে আলু পেঁয়াজ আর সাথেই যে এনে দিয়েছে দেখো মাংস চলো মাংসটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব আর আলু পিঁয়াজটাও ঢেলে নেব তো এইদিখানে ভাত বসিয়ে দিয়েছি নইলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে করতে মোটামুটি এখন সাড়ে এগারোটা পৌনে বারোটার মতন বাজে তো আলুর মানে ভাতের মধ্যে পেঁপেছিতে দিয়ে দিয়েছে আলু নয় তোমাদের দাদারা আর আমার কয়েকদিন ধরে দেয়া হচ্ছে না ওদিকে ভাত হচ্ছে এদিকে চলে এসেছি কলের জল ভর্তি আর দেখেছো বৃষ্টি পড়ছে দেখো এদিকে শাকটা ধুতে চলে এসেছি চলো শাকটা ভালো করে ধুয়ে নিই আর রান্নাটা সেরে নিই ঝটপট করে তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কি কি রান্না করলাম রান্না হয়ে গেছে আজকে সেই ভাতটা তোমাদের ফুটছে দেখিয়েছি তারপর আর দেখানো হয়নি রান্না এই দেখো এখানে ভাত হয়ে গেছে আজকে ভাতটা একটু বেশি করেছি যেহেতু রবিবার মাংস ঝোর রয়েছে যার জন্য আর এই যে দেখো এখানে করে নিয়েছি গোল গোল করে আলু ভাজা আর কলমি শাক ভাজা আর এখানে রয়েছে টক তো দু জায়গায় রয়েছে তার কারণ তোমাদের চলো দেখিয়ে দিই এ দেখো এখানে আম দিয়ে বড়ি দিয়ে টক এটা ছেলের জন্য তোলা রয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি ওই দিনের দু চারটে রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি আম বড়ি দিয়ে টক তো ছেলে চিংড়ি মাছ দিয়ে খাবে না যার জন্য ওর ওরকমভাবেই তুলে রেখেছে আর এইখানে হয়েছে মাংস এই যে দেখো মাংসটাও রেডি হয়ে গেছে এই যে মধ্যেই গরম গরম চাপা আছে চলো এবারে খাওয়া দাওয়াটা সারবো তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি দেখো তোমাদের দাদাও এই মানে চানটান সারলো আর ছেলে তো অনেকক্ষণই চান টান সেরে তোমরা দেখলে সেই টিফিন খেয়ে ঘুমাচ্ছিল আর আজকে আমিও টিফিন করেছি তখন তোমাদের বলা হয়নি ওই তোমাদের দাদাকে পরোটা দিয়েছিলাম রেখে দিয়েছিল ডেরখানা খেয়েছে ডেরখানার মতো রেখে দিয়েছিল তো ওই হচ্ছে টিফিন ওই তোমাদের দাদার পাতে ছিল ওটাই খেয়ে নিয়েছি তো তারপরে এই যে খেতে বসে গেছি আর এই রকম একসঙ্গে খেতে বসা যে কতটা আনন্দ মানে তিনজনে একসাথে খেতে বসলে বা যখন কোথাও যাবার হয় তখনও একসাথে যদি খেতে বসি সবাই মিলে না সেই আনন্দটাই একেবারে আলাদাই সারা হপ্তাহ তো এইরকম ওই মা ব্যাটাই বসে বসে খাই তোমাদের দাদাই কাজ থেকে খেতে আসে ওই টাইমের মধ্যে অতটা আসা সাইকেল নিয়ে আবার অতটা যাওয়া যার জন্য একদম বসার টাইম পায় না তোমরা তো জানোই তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখাতেও পারি না যে তোমাদের দাদা খেতে বসছে বা খেতে এসেছে এরকমটা তো এই একটা দিনই মানে কি বলবো সানডেতে আমার একেবারে ভাগ্য ভালো যে তিনজনে একসঙ্গে খেতে বসতে পারি এটাই আমার খুব ভালো লাগে এই ছোট ছোটো ভালো লাগাগুলোই তো আমাদের নিয়ে বাঁচতে হয় তাই না বলো তো যাই হোক চলো তোমাদের দাদা খাচ্ছে ছেলে খাচ্ছে টিভি দেখতে দেখতে হাঁ করে দুজনে খাচ্ছে আর আমিও খাওয়া আরম্ভ করেছি তার সাথে সাথে ওদের দিচ্ছি ওরা যে নিজেরা তুলে নেবে সেটার হয় না ওদেরকে সবসময় এরমভাবে তুলে দিতে হয় সামনে দেখো বসানো থাকলেও তরি তরকারি ওরা কিন্তু নিজে হাতে মোটেও তুলে নেয় না সে যতক্ষণ নামি দেবো ততক্ষণ ওরা নেবে না এরকমটাই তো চলো একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো জামাটা আর প্যান্টটা কাজে ছাদে মেলতে যাচ্ছি শেষমেস সকাল থেকে মেঘলা করে শেষমেজ রোদ উঠেছে হাওয়াও দিচ্ছে প্রচুর তো এইগুলো যদি ভিজে থাকে না কালকে কাজে যাওয়ার অসুবিধা হবে চলো এই কটা আছে ওই দিকটা রোদ আছে মেলে দিই চলো তো ছাদে গেঞ্জি প্যান্টগুলো মেলে দিয়ে চলে এসেছি আবার ঘরে তো দেখো তোমাদের দাদা এনে দিয়েছে আইসক্রিম তো আরোই ভালো ব্যাপার মানে ভাগ্যটা আজকে একটু বেশিই ভালো আমি তো আইসক্রিম খুব ভালোবাসি আর তোমাদের দাদা দেখেছো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে যেহেতু সারা হপ্তাহ ঘুমাতে পায় না তো আর ছেলে যে আয়নায় মুখ দেখছে আর তো আমার মতন কে কে এরকম আইসক্রিম খেতে ভালোবাসো মানে আইসক্রিমের পাগল বলতে পারো তো অবশ্যই তারা কমেন্টে জানিও আমি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আইসক্রিম খেতে যেটা আমাদের মোটামুটি সবাই জানে তোমাদের দাদাও জানে ছেলেও জানে এমনকি আমার বোনও জানে মানে মোটামুটি সবাই জানে যে আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি আর তোমাদেরও বললাম তোমরা হয়তো এর আগের ব্লগেও দেখোছো আমি খুব ভালোবাসি খেতে তো যার জন্য এনে দিয়ে তোমাদের দাদা যাই হোক চলো খাই দুজনে মা বেটা তো আজকের দিনটা বেশ ভালোই গেলো রবিবারে মানে ছুটির দিনে না একটু খরচের খাতাটা বেশিই হয়ে যায় আয় থাকে না কিন্তু ব্যয়টা একটু বেশিই হয়ে যায় হয়তো আমরা সেরকম দামি জিনিস খুব একটা খেতে পারি না কিন্তু এইটুকু ছোট ছোট জিনিসের মধ্যেও আমাদের অনেক ভালো লাগা থাকে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা আজকে বাড়াবো না তো তোমাদের যদি আজকের ভিডিওটা কোথাও এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিও শপ ততক্ষণ না তোমরা সকলে ভালো থেকোটা